ভোটের মুখে শান্তির বার্তা নিয়ে জেলায় জেলায় স্বপন বাউল রাস্তায় ঘুরে ঘুরে শান্তিপূর্ণভাবে ভোট করার আহ্বান জানাচ্ছেন তিনি। এদিন বর্ধমান থেকে হাবড়ায় এসেছেন তিনি। সামনেই পঞ্চায়েত ভোট, জেলায় জেলায় শেষ হয়ে গেছে মনোনয়নপত্র জমা দেওয়া, শুরু হয়েছে ভোট প্রচারের কাজ। ভোটের এই পূর্ব কর্মসূচিতেই শুরু হয়েছে হিংসা, অশান্তি, খুনোখুনি। আর এইসব দেখে বাড়িতে বসে থাকতে পারেনি বাউল মন। ভোটের মুখে ঘর ছেড়ে জেলায় জেলায় শান্তির বার্তা দিচ্ছেন স্বপন দত্ত বাউল। একতারা হাতে বেরিয়ে পড়েছেন রাস্তায়, জেলায় ঘুরে ঘুরে গানের মাধ্যমে এখন তিনি শান্তিপূর্ণ ভোট দেবার আহ্বান জানাচ্ছেন। সকাল সকাল ভোট দিতে গেলে সময় বেশি লাগবে না, তৎকালীন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রশংসিত জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী স্বপন দত্ত, রাজ্য ও কেন্দ্রের সম্মানে সম্মানিত শিল্পী, বহুদিন ধরেই সমাজে ভোট ব্যতীত অন্যান্য সচেতনতার বার্তাও দিয়ে থাকেন, অতিমারী পরিস্থিতি হোক বা ডেঙ্গু। বিভিন্ন সময়ে গানের মাধ্যমে সতর্ক করেছেন সাধারণকে। এবারে পঞ্চায়েত ভোটের আগে গানের মাধ্যমে সাধারণ মানুষের সাথে কথাবার্তার মাধ্যমে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ ভোটের ডাক দিচ্ছেন তিনি। নষ্ট করো না, সকাল সকাল ভোট দিতে গেলে তাড়াতে তোমায় হবে না, পঞ্চায়েতের ভোট হবে 8ই জুলাই, ভোট দানে ভুল করো না, নিজের ভোট নিজে দাও রে, ভোট নষ্ট করো না, সকাল সকাল ভোট দিতে গেলে সময় তোমার লাগবে না, পঞ্চায়েতের ভোট হবে 8ই জুলাই, ভোট দানে ভুল করো না। বর্ধমানের খাজা আনোয়ারবেড় এলাকার বাসিন্দা বাউল শিল্পী স্বপন বাবু বর্ধমানের কয়েকটি জায়গায় গানের মাধ্যমে শান্তির বার্তা প্রচার করার পর মঙ্গলবার পৌঁছান উত্তর চব্বিশ পরগনার অশোকনগর এলাকায়। এদিন হাবড়া 2 নম্বর ব্লকের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের রাস্তায়, বাজারে, পথে ঘাটে ঘুরে ঘুরে গলায় প্লাকার্ড ঝুলিয়ে এমনই সচেতনতার গান গাইতে দেখা গেল এই বাউল শিল্পীকে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান। উনি তুলে ধরলেন আমরা প্রত্যেকে মানে আজকে যে রাজ্যের ভোট, সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারি, নিজের ভোট নিজে দেবে, সকাল সকাল ভোটটা দেবে, ওনার বার্তা একদম, এবং ভালো লাগলো ওনার কথা শুনে। বাউল শিল্পীর ভোট নিয়ে এই সচেতনতার গান শুনতে আসা সাধারণ মানুষের সাথে কথাও বলেন তিনি। ভোটের দিন এলাকায় যাতে কোনো অশান্তি না হয় সেই আবেদনও জানান। উনি যে উদ্দেশ্যে এসেছেন ওনাকে প্রথমে প্রণাম জানাচ্ছি, এবং ওনার মতো মানুষ আমাদের পশ্চিমবঙ্গে আরও চাই মোড়ে মোড়ে ছড়িয়ে পড়ুক, এটা তাহলে পশ্চিমবঙ্গের পক্ষে মঙ্গল হবে এবং ভালো হবে, আমরাও চাই খুবই শান্তিপূর্ণভাবে এখানে ভোট হোক। তবে হ্যাঁ, এর মধ্যে একটা কথা বলছি, আমাদের যে এলাকায় আপনারা এসছেন এখানে কিন্তু শান্তি, এখানে আমাদের বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল কেউ আমরা বিরোধী নয়, সবাই বন্ধুর মতো চলি। উনি গানের মাধ্যমে তুলে দেন সবাই যেন আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারি, সবাই নাগরিকত্ব নিজের বজায় রাখার জন্যে ভোট দিতে যাই শান্তিপূর্ণভাবে। তবে আমরা ঈশ্বরী গাছার মোড়ে বলছি, আমাদের এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল কোনো অশান্তি নেই, আমরা ভাইয়ের মতোই এখানে থাকি। রাজ্যবাসীর কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে দলীয় সংঘাত না ঘটিয়ে গণতন্ত্রের ওপর আস্থা রেখে শান্তিপূর্ণ ভোট দেবারও আহ্বান জানান তিনি। এ বিষয়ে শিল্পী বলেন, তো আমি সারা রাজ্যেই লোকসভা, রাজ্যসভা, পঞ্চায়েত, পৌরসভা ভোটে প্রচার করে আসছি বহুদিন ধরে। তো এবারে দেখলাম বহু মানুষ বলছে যে স্বপন বাউল মনোনয়নপত্র দাখিল করা নিয়ে তো এত হানাহানি, এত খুনোখুনি, এত অশান্তি, তাহলে আমরা ভোট শান্তিপূর্ণ দিতে পারবো? তো সবার মনে একটা ভয় রয়ে গেছে, আপনি পথে নামুন, তাই আমি ঘরে বসে থাকতে পারলাম না, আমি জেলায় জেলায় বেরিয়ে পড়েছি যে মানুষকে বোঝাচ্ছি নিজের ভোট নিজে দিন, আপনারাই হাতিয়ার, শান্তির হাতিয়ার, আপনারা যদি সকলে এক হন কেউ অশান্তি করতে পারবে না, আমরা সকলে এক নই বলি অশান্তি হয়, নিজের ভোট নিজে দেবেন, গণতন্ত্রের অধিকার আপনি বজায় রাখবেন, গণতন্ত্রের উপর আস্থা রাখবেন,
গণতান্ত্রিক ঐতিহ্যকে কখনোই আপনি অবহেলিত করবেন না। আর আমি বলছি, শান্তি ভঙ্গ না করে শান্তিপূর্ণ ভোট দিন, অবাধ পক্ষপাতহীন যেন ভোট হয়, এই ভোটে কোনো ভেদাভেদ যেন না হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। ঈদে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।